এই যে 250 জন শিক্ষার্থী যে হত্যা হয়েছে, এর দায় প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য এবং আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত করার জন্য এ আরাফাত রহমানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন, গত কয়েকদিনে আমার ভাইদের প্রায় প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার তথ্য মধ্যে আমরা জানতে পেরেছি, প্রায় আমাদের 250-এর অধিক আমাদের সহপাঠী বন্ধু, যাদের সাথে আমরা গত এক মাস আগে আন্দোলন করেছি, রাস্তায় সংগ্রাম করেছি, তারা আজকে শহীদ হয়ে কবরে শহীদ হয়ে আছে। আমরা এই মুহূর্তে জানাতে যাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, সেই কর্মসূচিতে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী নির্বিচারে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আমরা দেখতে পেয়েছি রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রীয় শোক দিয়ে ছাত্র সমাজের সাথে নাটক করতেছে। তারা আমার তাদের বুলেটে আমাদের ভাই রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা তাদেরকে শহীদ বলতে নারাজ। আমরা দেখতে পেয়েছি যে স্পষ্টভাবে বলতে চাই, এই যে 250 জন শিক্ষার্থী যে হত্যা হয়েছে, এর দায় প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই, পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে তথ্য সম্প্রচার মন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব আহমেদ যে জিম্মি করেছে, এই জিম্মিটাই তাকে পদত্যাগ করতে হবে। আমরা আরো দেখতে পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত, তিনি বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তারা সবাই ডাকেডিক্টেড। আমরা কি ডাকেডিক্টেড? এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য এবং আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত করার জন্য এ আরাফাত রহমানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে বলতে চাই, জনাব ওবায়দুল কাদের তার ক্যারিয়ার বাণী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাইরে রক্তে রঞ্জিত করার কারণে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত আমার ভাইদের বিচার হচ্ছে না, একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, সোয়াড আছে, এগুলো তো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের এই 9 দফা দাবি আদায় না হচ্ছে, আমাদেরকে হামলা করে মামলা দিয়ে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, কোনো বাহিনী দিয়ে ছাত্র সমাজকে রাজপথ থেকে ছাড়াতে পারবে না। একই সাথে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।